Peace TV, the solution for humanity. তারা এমন বলে কেন? কেন এই দুই মুখরতি অন্য কারো স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে কেউ কেউ বলে ও মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, আর আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে তাকে মৃত্যুদণ্ড দেবেন, কেন এই দুই মুখ আইন? মাত্র একজন লোক, একজন পশ্চিমাবাসী আমাকে অন্যরকম উত্তর দিয়েছে। তিনি আমাকে বলেছেন যে প্রথমে যদি কোনো ধর্ষণকারী আমার স্ত্রীকে ধর্ষণ করে তাহলে আমি তাকে 7 বছরের কারাদণ্ড দেব, আর এরপর যদি সে আমার স্ত্রী বা অন্য কাউকে ধর্ষণ করে তাহলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। ওখানে অনেক স্মার্ট লোক আছে যারা এভাবে উত্তর দেয়, স্মার্ট লোক। আমি তাকে বললাম, ভাই তুমি কি আমেরিকার পরিসংখ্যান জানো যেটা আমরা জানি? যদি কোনো লোক ধর্ষণের কারণে দোষী হয়, আমেরিকার সরকার বলে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার আইন আছে, কিন্তু পরিসংখ্যান আমাদের বলে যে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত লোকেরা জেল খাটার পর যখন তারা মুক্তি পায় তাদের শতকরা 95 জনই আবার ধর্ষণ করে। আমি সেই পশ্চিমাকে বলেছিলাম, সে আমেরিকানকে, যে আপনি যদি চান আপনার স্ত্রী আবার ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার, তাকে 7 বছরের জেল দিয়ে মৃত্যুদণ্ড দেবেন। আমি সেটা করব না, আমি প্রথমেই তাকে মৃত্যুদণ্ড দেবো, সে আমার স্ত্রীকে ধর্ষণ করুক বা আপনার স্ত্রীকে। যদি আপনি চান আপনার মা ধর্ষিত হোক বারবার, আপনি সে আইন প্রয়োগ করুন। তারপর সে যখন পরিসংখ্যান শুনল তখন বলল যে এই যদি অবস্থা হয় তাহলে তাকে আমি প্রথমবারই মৃত্যুদণ্ড দেব। ইসলামের সমাধান আছে। আজকের দিনে আমেরিকায় পরিসংখ্যান অনুযায়ী, FBI এর পরিসংখ্যান অনুযায়ী 1990 সালে বলা হয়েছে যে পুরো এক বছরে 1990 সালে 1,02,555টি ধর্ষণের কেস রিপোর্ট করা হয়েছে। আরো বলছে যে যতগুলি কেস রিপোর্ট করা হয়েছে সেসব কেসের মাত্র 16%। যদি আপনি ওই বছরে ধর্ষণের সংখ্যা জানতে চান এটাকে 6.25 দিয়ে গুণ করুন, তাহলে আপনি দেখবেন 6,40,968টি ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র 1990 সালে। যদি এটাকে বছরের 365 দিন দিয়ে ভাগ করেন প্রত্যেক দিন গড়ে 1990 সালে 1,756টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমি আর একটা পরিসংখ্যানের কথা বলবো পরবর্তীতে, যেখানে বলছে যে প্রত্যেক দিন 1,900-এরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে শুধুমাত্র আমেরিকাতে। বছরটা দেয়া ছিল না, হতে পারে 92 বা 93 সালে, আমেরিকা এখন অনেক সাহসী। 1,900, তার অর্থ প্রতি 1.3 মিনিটে একটা ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা এখানে আছি প্রায় 1 ঘন্টা, এই সময় 40টারও বেশি ধর্ষণ হয়ে গেছে আমেরিকাতে। এই 1 ঘন্টার সময়ে 40টারও বেশি ধর্ষণ হয়ে গেছে USA তে। এখন FBI এর পরিসংখ্যান 1990 সালে, আবারও বলছি যে যতগুলো কেস রিপোর্ট করা হয়েছে 16%, যতগুলো রিপোর্ট করা হয়েছে তার 10% অ্যারেস্ট হয়েছে, তার মানে ধর্ষকদের 1.6% অ্যারেস্ট হয়েছে। যারা অ্যারেস্ট হয়েছে তাদের 50% মুক্তি পেয়েছে বিচার হওয়ার আগেই, অর্থাৎ মাত্র 0.8% ধর্ষকের ট্রায়াল হয়। তার অর্থ যদি একজন মানুষ 125টা ধর্ষণ করে তার অ্যারেস্টার ট্রায়াল হওয়ার সম্ভাবনা মাত্র 1%। 125টা ধর্ষণ করলেন আর মাত্র একবার শাস্তি পেলেন, বেশ সুন্দর খেলা। 125টা ধর্ষণ করলেন আর সরকার আপনাকে শাস্তি দেবে, তার সম্ভাবনা 1, বেশ সুন্দর খেলা। আর সেই লোকগুলো যারা ট্রায়ালের ভেতর দিয়ে যায় 50% শাস্তি পায়, 1 বছরেরও কম কারাদণ্ড। যদিও আমেরিকার আইন বলে 7 বছরের সশ্রম কারাদণ্ড, কিন্তু জজ বলে সে প্রথমবার ধর্ষণ করেছে, শাস্তিটা একটু কমিয়ে দেই, একটু নরম হই। 125টা ধর্ষণ করলো, সে একবার ট্রায়ালে আসে আর জজ বলে একটু নরম হয়, প্রথমবার ধর্ষণ করেছে। এটা হলো আমেরিকার FBI এর পরিসংখ্যান। আমি একটা প্রশ্ন করি, যদি আমেরিকায় ইসলামী শরিয়া প্রয়োগ করা হয় যে যখনই কোনো পুরুষ কোনো মহিলাকে দেখবে সে দৃষ্টি নিচু করবে, যখনই তার মনে কোনো খারাপ চিন্তা আসবে, মহিলারা তারা হিজাব পরবে পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাতের কবজি বাদে, আর তারপরে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, আমি একটা প্রশ্ন করি, আমেরিকায় ধর্ষণের হার কি বেড়ে যাবে, একই থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই কার্যকর আইন। আপনি শরিয়া প্রয়োগ করেন, হাতে হাতে ফল পাবেন। আর ইসলাম, আলহামদুলিল্লাহ আমি আগেও বলেছি, মানব জাতির সমস্যার সমাধান দেয়। পশ্চিমা বিশ্বের আরেকটি বড় সমস্যা হলো অ্যালকোহলিজম, এটা থেকে অন্যান্য সমস্যাও জন্ম নেয়। আর
পবিত্র কুরআন এর সমাধান দিয়ে বলছে সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু মদ্যপান ও জুয়া ঘৃণ্য বস্তু ওয়াল আনযাবু ওয়াল আযলাম মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ধারক শট রিসুম মিন আমলি শাইতান এইগুলি শয়তানের কাজ ফাস্তানিবুল্লাকুম তুফলিহুন এইগুলি বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হও কুরআন বলছে যে মদ্যপান জুয়া এগুলো শয়তানের কাজ এগুলো বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হও হয়তো জানেন একটা অংশ আছে ব্রেনে যেটা আপনাকে অনুচিত কাজ করতে বাধা দেয় উদাহরণস্বরূপ আমাকে যদি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয় আমাকে মন বলবে এখানে করো না তুমি টয়লেটে যাও যদি আমি অশ্রদ্ধা করে কথা বলি আমার মন বলবে শ্রদ্ধা করে কথা বলো তোমার বাবা মাকে অশ্রদ্ধা করো না বড়দের অশ্রদ্ধা করো না আমার মন বলবে যখন আপনি মদ পান করবেন ব্রেনের এই অংশটা ঘুমিয়ে পড়বে অ্যালকোহলের জন্য আর আপনি অনেক অ্যালকোহলকে পাবেন যারা জামা কাপড়ে প্রস্রাব করে তারা কথা বলে অশ্লীল ভাষায় তারা মদ্যপ অবস্থায় বাবা মাকে শ্রদ্ধা করে না আর তাদের সামনে কে আছে কে নাই কেয়ার করে না তারা মুখে যা আসে তাই বলে কারণ তাদের ব্রেনের সেই অংশটা ঘুমিয়ে পড়েছে আর পরিসংখ্যান পশ্চিমা বিশ্বের পরিসংখ্যান বলে বিশেষ করে আমেরিকার যে বেশিরভাগ ধর্ষণ যা সংঘটিত হয় বেশিরভাগ মানে 95% বেশি ধর্ষণ সংঘটিত হয় এই সময় কেউ একজন মাতাল থাকে হয় ধর্ষক মাতাল অবস্থায় থাকে অথবা আক্রান্ত জন যে ধর্ষিত হয় সে মাতাল থাকে 95% এর বেশি আর এর প্রায় সব ঘটনাই হলো অজাচার অজাচার কি জানেন অজাচার মানে নিকট আত্মীয়র সাথে যৌন কর্ম বাবা ও মেয়ে মা ও ছেলে ভাই ও বোন অজাচার আর এটা তখনই হয় যখন মানুষ মাতাল থাকে বেশিরভাগ ধর্ষণের ঘটনা 95% বেশি প্রায় সবগুলোই অজাচার আর তারা তখন মাতাল অবস্থায় থাকে আর চিন্তা করেন এমনকি এইডস এইডস এর অন্যতম একটি কারণ হলো অ্যালকোহলিজম এটা খুব বিপজ্জনক রোগ যার কারণ হলো অ্যালকোহলিজম কেউ কেউ হয়তো বলবে ও আমরা তো সোশ্যাল ড্রিঙ্কার এই মাঝে মধ্যে একটু কিছু লোক বলবে ঠান্ডা দেশে যেহেতু সেখানে অনেক ঠান্ডা তাই এক পেক খাই এটা এমন ক্ষতিকর না আমি তাদের বলি যদি আপনার ঠান্ডা লাগে তাহলে ফায়ারপ্লেসের কাছে গিয়ে বসুন কোনো কিছু খেতে হবে না আর যদি খেতেই হয় তাহলে মধু খান না কেন এতে আপনি অ্যালকোহলের চেয়ে বেশি গরম হবেন তবে মধু খেলে কোনো ধাক্কা পাবেন না যেটা মদে পাবেন মানুষ অজুহাত দেয় আর কিছু পশ্চিমা লোক আমাকে বলেছে দেখো ভাই জাকির ইসলাম গ্রহণ করতে আমার আপত্তি নেই কিন্তু আমি অ্যালকোহল ছাড়তে পারবো না কিছু কিছু লোক আছে যারা এমন অজুহাত দেবে ইসলাম না গ্রহণ করার জন্য আমি বলেছিলাম যে ভাই ধরুন ধরুন আমি আপনাকে ফতোয়া দিলাম ধরুন যে আপনার জন্য অ্যালকোহলের অনুমতি আছে অ্যালকোহল খেতে পারেন কোনো সমস্যা নেই তখন কি ইসলাম গ্রহণ করবেন সে চুপ হয়ে গেল মানুষ অজুহাত দেয় ইসলাম গ্রহণ না করার জন্য শুধুমাত্র এই একটা কারণে ইসলাম গ্রহণ করছে না তা নয় তারা বলে ইসলাম ধর্ম ভালো কিন্তু আমি আমার অ্যালকোহল ছাড়তে পারবো না আমি বললাম ঠিক আছে আপনি শির্ক ছেড়ে দিন আমি লিখে দেব অ্যালকোহল কোনো সমস্যা নেই আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করতেও পারেন শির্ক করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না সমস্যা নেই যদি ইসলাম গ্রহণে মদ্যপানই একমাত্র বাধা হয় আমি আপনাকে সার্টিফিকেট দেব যে সমস্যা নেই ইসলামের অন্যান্য কর্তব্যগুলো পালন করুন এগুলোকে বলা যায় হিকমা আল্লাহ মানুষের ইসলাম গ্রহণ না করার অজুহাতগুলো দেখবেন না তবে ইসলামে এই সমস্যার সমাধান আছে কেউ কেউ বলে যে আমার বাবা একজন সোশ্যাল ড্রিঙ্কার অনেক দিন ধরে আমি তাদেরকে বলি যদি প্রত্যেক মদ্যপায়ী বা অ্যালকোহলিকদের কোনো ইন্টারভিউ নেন কোনো ডাক্তারকে জিজ্ঞেস করে দেখতে পারেন কোনো মানুষই অ্যালকোহলিক হওয়ার জন্য মদ খাওয়া শুরু করে না কোনো অ্যালকোহলিক মদ্যপ হওয়ার জন্য মদ খাওয়া শুরু করে না সে শুরু করে একজন সোশ্যাল ড্রিঙ্কার হিসেবে আর তাদের মধ্যে অনেকেই হয়ে যায় শেষে মদ্যপ আর কেউ কেউ হয়তো বলবে যে আমার বাবা একজন সোশ্যাল ড্রিঙ্কার তার ইচ্ছা শক্তির খুব জোর তিনি সপ্তাহে মাত্র এক পেগ বা দুই পেগ খান আর তিনি কখনো মাতাল হন না
আমি বলবো যে কোন মানুষ যে অনেকদিন ধরে অ্যালকোহল পান করে আসছে তাকে জিজ্ঞেস করবেন সে জীবনে কোনোদিন মাতাল হয়েছে কিনা, তাদের কেউই না বলতে পারবে না। যদি সোশ্যাল ড্রিঙ্কার হয় অন্ততপক্ষে একবার বা দুইবার সে জীবনে মাতাল হয়েছেই, আর যদি সেই রকম সময়ে সে কোনো অন্যায় করে যেমন ধর্ষণ বা অজাচার, সে ভদ্রলোক হয়ে থাকলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে কি? আর যে ক্ষতি হয়েছে তা পূরণ করা যাবে না, অপূরণীয় ক্ষতি হয়েছে তার নিজের, আর যে আক্রান্ত হয়েছে সে কখনো ভুলতে পারবে না। ধরুন মাতাল অবস্থায়, ধরুন মাত্র আপনি একবারই মাতাল হয়েছেন, আর ধরুন আপনি ধর্ষণ করলেন অথবা আপনি অজাচার করলেন, বাবা মেয়ের সাথে অজাচার করলো, সে কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে? আর তাই আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজার ইনটক্সিকেন্ট বইয়ের তৃতীয় খণ্ডে 30 নম্বর অধ্যায়ের 3392 নম্বর হাদিসে, যে জিনিস তুমি বেশি খেলে মাতাল হও সেটা কম খাওয়াও নিষিদ্ধ, এখানে কোনো অজুহাত চলবে না। প্রিয় নবী আরো বলেছেন ইবনে মাজার ইনটক্সিকেন্ট বইয়ের তৃতীয় খণ্ডে অধ্যায় নম্বর 30 হাদিস নম্বর 3371-এ, যে মাদকদ্রব্য হচ্ছে অন্যান্য সব অন্যায়ের মূল। এটা সব অন্যায়ের মূল, মাদকদ্রব্যের জন্য আমাদের সমাজ আজ এত অন্যায়, উত্তক্ত করা, ধর্ষণ, অসুখ আর অনেক কিছু। Discussion, 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 debate, 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 rebuttal, 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 conclusion, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun, Shommukh Shamore, Prati Riyoshpatibar, Ratnotay, Apuno Shamprachar, Shakal Chai Doshtay, Bangladeshe, Peace TV, Banglai. আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয়ে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হন এবং তিনটি বিষয়ে অসন্তুষ্ট হন। তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট হন এই জন্য যে তোমরা তার ইবাদত করবে, অন্য কাউকে তার সঙ্গে শরীক করবে না, এবং আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরবে, দলে দলে বিভক্ত হবে না। আর অপছন্দ করেন অন্যের সমালোচনা করা, বেশি বেশি প্রশ্ন করা এবং সম্পদ নষ্ট করা। সহিহ মুসলিম তৃতীয় খণ্ড মীমাংস অধ্যায় হাদিস সংখ্যা 4255। ইসলামী শরিয়ার রয়েছে সুনির্দিষ্ট সুমহান লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা। ইসলামী শরিয়া অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ। আপনি কি ইসলামী শরিয়ার সেই সব মহান লক্ষ্য, নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান? তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায়। জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল, ইসলামী শরিয়ার নীতিমালা। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আমাদের নবী বলেছেন 10 প্রকার মানুষ হলো অভিশপ্ত যারা অ্যালকোহলের সাথে যুক্ত থাকে। ইবনে মাজার ইনটক্সিকেন্ট বইয়ের তৃতীয় খণ্ডে অধ্যায় নম্বর 30-এ 3380 নম্বর হাদিসে নবী বলেছেন, যদি কেউ এই 10 প্রকারের মধ্যে পড়ে অ্যালকোহল নিয়ে, আল্লাহর অভিশাপ তার উপর পড়বে। যারা অ্যালকোহল তৈরি করে,
যারা অন্যের জন্য অ্যালকোহল তৈরি করে, যারা এটা পান করে, যারা এটা বহন করে, যারা এটা অন্যের জন্য বহন করে, যারা পরিবেশন করে, যারা বিক্রি করে, যারা এই মদ বিক্রি থেকে লাভ করে, যারা এটা কেনে, যারা এটা অন্যের জন্য কেনে, এই সব ধরনের মানুষের উপর অভিশাপ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর অনেক অসুখ আছে যাতে মানুষ আক্রান্ত হতে পারে যদি মাদকদ্রব্য নেয়। আমরা একটা আলোচনা করতে পারি মাদকদ্রব্যের ক্ষতিকর দিকের উপরেই, যেটা পশ্চিমা বিশ্ব জানে, তারা জানে না তা নয়, সেজন্য তাদের মধ্যে বিপ্লব হয়েছে কয়েকবার, সেটার কথা পরে কখনো বলবো। এর উপর আলোচনা করতে গেলে শুধুমাত্র অসুখের লিস্ট করতে দিন পেরিয়ে যাবে। আমি কয়েকটা নাম বলছি। একটা খুব বিপজ্জনক অসুখ যার সাথে সম্পর্ক আছে অ্যালকোহলের, সেটা হলো লিভার সিরোসিস। মদ পান করলে আরো যে অসুখ হতে পারে তা হলো গলায় টিউমার হতে পারে, মাথায় ঘাড়ে হতে পারে, পাকস্থলীতে টিউমার হতে পারে, লিভারেও হতে পারে, মদ খেলে হতে পারে ইউসোফ্যাজাইটিস, গ্যাস্ট্রাইটিস, প্যানক্রিয়াটাইটিস, হেপাটাইটিস, তার হতে পারে কার্ডিওমায়োপ্যাথি, হতে পারে অ্যানজাইমা, হতে পারে হাইপারটেনশন, আর্থ্রোসিরোসিস। এই সব অসুখই অ্যালকোহলের সাথে যুক্ত। তার হতে পারে পেরাফেরাল নিউরোপ্যাথি, কর্টিক্যাল অ্যাট্রোফি, সেরিব্রাল অ্যাট্রোফি যদি মদ পান করে। মদের সাথে যুক্ত আছে স্ট্রোক, ফিট হয়ে যাওয়া, প্যারালাইসিস, অ্যাপোপ্লক্সি। তার হতে পারে ওয়ার্নিক্স কস্কো সিন্ড্রোম। এটা এক ধরনের সিন্ড্রোম যেখানে রোগী তার বর্তমানের সব কথা একেবারে ভুলে যায় আর অতীতের সব কথা তার মনে পড়ে যায়। থাইমেন ডেফিসিয়েন্সি হতে পারে অ্যালকোহলের কারণে। আরো অনেক অসুখ হতে পারে, যেমন পেলাগ্রা, বেরি বেরি। তার হতে পারে ডেলিরিয়াম ইন্টারমিনেন্স, অপারেশনের পর হতে পারে ইনফেকশন। যখন সে এই মদ খাওয়া ছেড়ে দিতে চায়, হয়তো তখন তার এই অবস্থায় খুব আধুনিক হাসপাতালেও সে মরে যেতে পারে। তার মধ্যে বিভিন্ন এন্ডোক্রাইনাল সমস্যা দেখা দিতে পারে, যেমন মিক্সোডিমা, হাইপোথাইরয়েডিজম, কাস্কি সিন্ড্রোম। তার হেমাটোলজিক্যাল ডিজর্ডারও দেখা দিতে পারে, যেমন জিন্ট সিন্ড্রোম। তার হতে পারে ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, যার সাথে আছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হতে পারে প্লেটলেট ডিজর্ডার, থ্রাম্বোসাইটোপিনিয়া। সাধারণ ঔষধ যেমন ফ্ল্যাজিল বা মেট্রোনিডাজল জাতীয় ঔষধ তার শরীরে কাজ করতে পারে না যদি সে নিয়মিত অ্যালকোহল পান করে। যদি কেউ নিয়মিত অ্যালকোহল পান করে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা, তার ইমিউনিটি কমে যায়, তার বিভিন্ন ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। ফুসফুসের রোগ, এনফেসিমা, টার্মিনাল টিউবারকুলোসিস, লাং অ্যাবসিস, এরকম সময়ে তার কফ রিফ্লেক্স কমে যেতে পারে, কফ ফুসফুসে চলে যেতে পারে, হতে পারে লাং অ্যাবসিস, এনফেসিমা। একজন মানুষ এসব রোগে মারাও যেতে পারে। আর এই মাদকদ্রব্যের সমস্যা অ্যালকোহল মহিলাদের আরো বেশি ক্ষতি করে থাকে। একজন পুরুষের চাইতে একজন মহিলার লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। যদি কোনো মহিলা গর্ভাবস্থায় অ্যালকোহল পান করে, তার হতে পারে অ্যালকোফিটা সিন্ড্রোম। এতে সন্তানেরও ক্ষতি হতে পারে, অনেক অসুখ হতে পারে, চর্মরোগ হতে পারে, যেমন অ্যালোপেশিয়া, একজিমা, প্যারোনিকিয়া, সোমোটাইটিস, অনেক অসুখ। আপনি এই অসুখগুলি লিস্ট করবেন কয়েকদিন আর আলোচনা করবেন কয়েক মাস। তবে এখনকার ডাক্তার পশ্চিমারা তারা বলছে মেডিকেল জার্নালে যে অ্যালকোহলিজম একটা অসুখ, এটা একটা অসুখ, এটা এডিকশন না। আপনার যেমন টাইফয়েড হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে। আর সাধারণত অসুস্থ মানুষ দেখলে আমরা সহানুভূতি দেখাই, অসুস্থ মানুষ দেখলে সহানুভূতি দেখাই, বেচারা লোকটা টাইফয়েড হয়েছে, তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, সে অসুখে পড়ে কষ্ট পাচ্ছে। ডাক্তারই আমাদের জানাচ্ছে অ্যালকোহলিজম একটা অসুখ। আমি তাদের বলি অ্যালকোহলিজম অসুখ হয়ে থাকলে এটাই একমাত্র অসুখ যা বোতলে বিক্রি হয়, এটাই একমাত্র অসুখ যা কিনা বিভিন্ন দোকানে বিক্রি করা হয়, এটাই একমাত্র অসুখ যা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার আয় করে, পশ্চিমা সরকারগুলি সহ। এটাই একমাত্র অসুখ যার বিজ্ঞাপন দেখানো হয় টেলিভিশনে, স্যাটেলাইটে, রেডিওতে, নিউজ পেপারে আর ম্যাগাজিনে। এটাই একমাত্র অসুখ যার কারণে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়। এটাই একমাত্র অসুখ যা পরিবার ধ্বংস করে দেয়। এটাই একমাত্র অসুখ যা ভাইরাস বা রোগ জীবাণুতে ছড়ায় না। এটা কোন অসুখ না। পবিত্র কোরআনে সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলা হয়েছে যে রিসুম মিন আমালি শাইতান ফাস্তানিবুল্লাহ লাকুম তুফলিহুন। ইহা কোন অসুখ নয়, ইহা শয়তানের কার্য। সুতরাং উহা বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হও। আর ইসলামে এর সমাধানও আছে। এমনও হতে পারে যে আপনি এই সমস্যাগুলিতে আকৃষ্ট হতে পারেন যেটা পশ্চিমে আছে, যেটা পৃথিবীতে আছে।
ইসলাম সমাধান দেয় কিভাবে এই সমস্যা থেকে দূরে থাকবেন, আর তা হলো সালাত। সালাত শুধু প্রার্থনাই নয়, প্রার্থনা মানে সাহায্যের আবেদন করা মুক্তির জন্য। সালাতে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা আল্লাহর নির্দেশনা চাই এবং তার প্রশংসা করি। সেজন্য আমি সালাতকে বলি এক ধরনের প্রোগ্রামিং, এক ধরনের কন্ডিশনিং। কারণ সালাতের কারণে আমরা কন্ডিশনড হয়ে যাই, প্রোগ্রামড হয়ে যাই। কেউ যদি বলে আপনি কোথায় যাচ্ছেন, উত্তরটা প্রোগ্রামিয়ে যাচ্ছি, ব্রেন ওয়াশিং এ যাচ্ছি, উত্তরটা ভালো শোনায় না, সেজন্য লোকে প্রার্থনাকে সালাত বলে, আমার তাতে কোনো আপত্তি নাই। তবে এতে করে সালাতের পুরো অর্থ বোঝায় না। সালাতে মনে করিয়ে দেয়া হয় যখন ইমাম সাহেব বিভিন্ন আয়াত পাঠ করেন, সূরা ফাতিহার পর তিনি সূরা বাকারার 188 নম্বর আয়াত পড়তে পারেন, যে তোমার সম্পদ বিচারকগণের নিকট পেশ করিও না, অর্থাৎ ঘুষ দিও না। তিনি সূরা মাইদা 90 নম্বর আয়াত পড়তে পারেন, যে মদ্যপান এবং জুয়া শয়তানের কার্য। আমরা প্রোগ্রামড হচ্ছি বার বার, কারণ পৃথিবী এমন ভাবে আকর্ষণ করে যে তাতে করে হতে পারে যে আমরা বিপথে চলে গেলাম। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাধান দিয়েছেন কিভাবে আমরা সুপথে থাকব, সরল পথে থাকব। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ভয় পায় শুধু একটা জিনিসকে। পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি যেটাকে ভয় পায় তা হলো ইসলাম। পশ্চিমা বিশ্ব বলতে আমি পশ্চিমের নেতৃস্থানীয় দেশগুলির কথা বলছি, তারা ইসলামকে ভয় পায়, খুবই ভয় পায়। জানেন কেন? কারণ যে আনন্দ বিলাসের শীর্ষে তারা আছে, সব ক্ষতির জিনিসই তাদের সমাজে আছে। পশ্চিমা বিশ্ব ভয় পাচ্ছে যে এই সবকিছুই বন্ধ হয়ে যাবে, যদি ইসলাম আরো ছড়িয়ে যায় এই সবকিছু বন্ধ হয়ে যাবে, অ্যালকোহল বন্ধ হয়ে যাবে, নাচ বন্ধ হয়ে যাবে, আর চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, তখন এগুলি কে করবে? পশ্চিমা বিশ্বের নেতারা বেশিরভাগই ইসলামকে ভয় পায়, আর এই জন্যই মিডিয়া নিয়মিতভাবে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে যাচ্ছে। টেলিভিশনে আপনি দেখবেন, রেডিওতে শুনবেন, ম্যাগাজিন পড়বেন, নিউজ পেপার ইসলামের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে, ইসলামের নিন্দা করে যাচ্ছে। যদি শোনেন কোথাও বোমা বিস্ফোরণ হয়েছে, সেটা অবশ্যই কোনো মুসলমান করেছে। মুসলমানরা মৌলবাদী আর সন্ত্রাসী। এমনকি ওকলাহোমা বোম্বিং এর সময় নিউজ পেপারে হেডলাইন ছিল মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র। কিছুদিন পর তারা জানতে পারলো কাজটা একজন আমেরিকান সৈন্যের। এটা খবর কাগজের মাঝখানে এসেছিল, হেডলাইন হয়নি। মুসলমানরা মৌলবাদী এটা হেডলাইনে আসবে, আর আসল খবর থাকবে কাগজের ভিতরে। আর এরকম খবরও হয়তো শুনে থাকবেন যে 50 বছরের একজন মুসলমান 16 বছরের এক মেয়েকে বিয়ে করেছে, ছোট করে লেখা আছে যে অনুমতি নিয়ে। কিন্তু 50 বছরের একজন মুসলমান 16 বছরের মেয়েকে বিয়ে করেছে, খবরের কাগজের হেডলাইন হবে এটা। কিন্তু যখন 50 বছরের এক অমুসলিম 6 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে, এই খবরটা খুব ছোট করে আসবে, ছোট করে কোন একটা কোনায়। 50 বছরের এক লোক এটা খুবই সাধারণ। অনুমতি নিয়ে যদি বিয়ে করেন, মেয়েটার অনুমতি, বাবা মায়ের অনুমতি, তারপরও হবে সেটা অন্যায়। তাহলে পশ্চিমা বিশ্বের নেতারা নিন্দা করে ইসলামের, মুসলমান মৌলবাদী, মুসলমান সন্ত্রাসী, ইসলামে মেয়েদের ছোট করে দেখে, এইসব। এর উত্তর আমি দিয়েছি আমার ক্যাসেটে ইসলামে মেয়েদের অধিকার, ইসলাম সম্পর্কে ভুল ধারণার উপর যে লেকচার দিয়েছিলাম সেখানেও আছে। কিন্তু এসব বাদ দিলেও, যদিও পশ্চিমা নেতারা প্রায় ইসলামের বিরুদ্ধে, আলহামদুলিল্লাহ অনেক পশ্চিমায় ইসলাম গ্রহণ করছে, এই প্রশ্নটা ভুল হবে যদি বলেন কেন পশ্চিমারা ইসলামের কাছে আসছে। পশ্চিমারা ইসলামের কাছে আসছে না, তারা ইসলামের কাছে ফিরে আসছে। কারণ আমাদের প্রিয় নবী বলেছেন, প্রত্যেক মানুষ দীনুল ফিতর নিয়ে জন্মায়, অর্থাৎ আল্লাহর ধর্ম, সে জন্মায় মুসলমান হয়ে। পরবর্তীতে তার বাবা মা আর আশেপাশের লোকজনের প্রভাবে সে শুরু করে দেয় মূর্তি পূজা বা আগুন পূজা। তাই সঠিক শব্দটা লোকে বলবে কনভার্ট, আর আমি বলবো রিভার্ট। কনভার্ট মানে এক পথ থেকে অন্য পথে যাওয়া, রিভার্ট মানে আগে ঠিক পথে ছিল, ভুল পথে গিয়েছিল, আবার ঠিক পথে ফিরে এসেছে। তাই সঠিক আর নির্ভুল শব্দটা হবে রিভার্ট। সেজন্য আমি বলবো পশ্চিমারা আসছে না, পশ্চিমারা ফিরে আসছে ইসলামের দিকে। কারণ মানব জাতির সব সমস্যার সমাধান আছে ইসলামে। আর শুধুমাত্র পশ্চিমেই নয়, ইসলাম শুধুমাত্র পশ্চিমাদের জন্য নয়, ইসলাম ধর্ম পুরো মানব জাতির জন্য।
পবিত্র কুরআন শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি, শুধু পশ্চিমাদের জন্য হয়নি। পবিত্র কুরআনে সূরা ইব্রাহিমের এক নম্বর আয়াতে আছে, আলিফ লাম র, এই কিতাব ইহা তোমার উপর অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি মানব জাতিকে বাহির করি আনিতে পারো অন্ধকার থেকে আলোকে। শুধু মুসলমান আরব পশ্চিমা নয়, পুরো মানব জাতিকে আনতে হবে অন্ধকার থেকে আলোকে। পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আছে, রমজান মাস ইহাতে পবিত্র কোরআন অবতীর্ণ হইয়াছে সত্যাসত্যের পার্থক্যকারী রূপে, সমগ্র মানব জাতির পথের দিশারী রূপে। পবিত্র কোরআনে সূরা আল জুমার 41 নম্বর আয়াতে আছে যে আমি তোমার উপর অবতীর্ণ করিয়াছি সত্য সহ কিতাব মানব জাতির জন্য, শুধু মুসলমান আরব বা পশ্চিমাদের নির্দেশনার জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমান বা আরব জাতির জন্য নবী নন, অথবা শুধু পশ্চিমাদের জন্য নবী নন। পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতিল আলামিন, আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপে প্রেরণ করিয়াছি, সমস্ত জীবজগতের প্রতি রহমত, সমস্ত মানব জাতির প্রতি রহমত। পবিত্র কোরআনে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ামালুন, আমি তো তোমাকে প্রেরণ করিয়াছি সমগ্র মানব জাতির জন্য, তাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষই তাহা জানে না।